পাড়ামহল্লা, আন্তর্জাতিক রাজনীতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্ম নিয়ে তর্ক বিতর্ক চলে সব জায়গাতেই। ধর্ম নিয়ে নানা মত পার্থক্য থাকলেও একটা বিষয় সকলেই জানেন যে বিশ্বের প্রধান ধর্ম চারটি। পৃথিবীর সিংহভাগ মানুষই হিন্দু, মুসলিম, বৌদ্ধ নয়তো খ্রিস্টান। কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে অনুসারীর সংখ্যার দিক থেকে কোন ধর্ম সবচেয়ে বেশি বড় এবং কোন ধর্মের অনুসারীর সংখ্যা কত? MRM ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো অনুসারীর সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম 10টি ধর্ম কি কি এবং কোন ধর্মের অবস্থান কোথায়। অনুসারীর সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম 10টি ধর্মের তালিকায় দশম স্থানে রয়েছে শিন্তো ধর্ম। জাপানের স্থানীয় এবং আনুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম হল শিন্তো। এই ধর্মের অনুসারীরা কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের কোনো ধর্ম প্রচারক বা ধর্মগুরু নেই, পরকালেও বিশ্বাস করেন না তারা। মজার বিষয় হল শিন্তোদের কোনো ধর্মগ্রন্থ নেই। এই ধর্মের মূল কথাই হল সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছেন যাদের নাম কামি। এই কামিরা পৃথিবীর মানুষের কল্যাণকামী, তাই মানুষের উচিত তাদের পূজা করা, বিভিন্ন আচার অনুসারের মাধ্যমে খুশি রাখা। এ ধর্মের মন্দিরগুলোয় কোনো বৃহৎ লোক সমাগম হয় না, বরং অধিকাংশ মানুষের বাড়িতেই ছোট্ট একটি মন্দির থাকে, সেখানেই তারা পূজা করে। যেহেতু শিন্তো ধর্মের কোনো বাধা ধরা নিয়ম কানুন নেই, তাই যে কেউ চাইলেই এ ধর্মের অনুসারী হতে পারেন। সমগ্র জাপান জুড়ে প্রায় 81,000 শিন্তো মন্দির রয়েছে, যেগুলোতে শিন্তো ধর্মাবলম্বীর চেয়ে সাধারণ মানুষের আনাগোনাই বেশি। পৃথিবীতে এ ধর্মের অনুসারী রয়েছে প্রায় 40 লাখ, আর এদের প্রায় সবারই বসবাস জাপানে। নবম স্থানে রয়েছে জৈন ধর্ম। জৈন ধর্মের উৎপত্তি ভারতে। এ ধর্মের আচার রীতিনীতিও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জৈন ধর্মের মূল বিশ্বাস হল পৃথিবীতে 24 জন তীর্থঙ্কর তথা বিজয়ী মহাপুরুষের আগমন, যারা নিজ নিজ সময়ে মানবজাতির ত্রাণকর্তা এবং শিক্ষক ছিলেন। এই 24 জনের মাঝে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভ, যার আগমন ঘটেছিল লক্ষ লক্ষ বছর আগে। আর সর্বশেষ 24তম তীর্থঙ্কর মহাবীরের আগমন ঘটে খ্রিস্টীয় 5ম শতকে। নির্দিষ্ট কোনো ঈশ্বর নয়, বরং কালে কালে তীর্থঙ্কররাই পৃথিবীতে মানবজাতির দিক নির্দেশনার জন্য আসেন। মোটামুটি জৈন ধর্মের মূল বিশ্বাস এটি। বিশ্বে প্রায় 40 লক্ষাধিক জৈন ধর্মানুসারী মানুষ আছেন, যাদের 1/3 বসবাস ভারতে। তাছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশেও জৈনদের বসবাস রয়েছে। অষ্টম স্থানে রয়েছে বাহাই ধর্ম। বাহাই ধর্মের ইতিহাস একেবারেই আন করা। 19 শতাব্দীতে মির্জা হুসাইন আলী তথা বাহাউল্লাহ তৎকালীন পারস্যে অর্থাৎ বর্তমান ইরানে এ ধর্মের সূচনা করেন। অনেকেই একে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে উল্লেখ করতে চান। কিতাবুল আকদাস এ ধর্মের পবিত্র গ্রন্থ, আর মানবজাতির ঐক্য ও মেলবন্ধনই এ ধর্মের মূল লক্ষ্য। বাহাই বিশ্বাস হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট বা হজরত ইসা আলাইহিসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম প্রত্যেকেই ছিলেন একজন স্বর্গীয় প্রতিনিধি, যারা নিজেদের যুগের প্রয়োজনানুসারে এক একটি ধর্ম প্রবর্তন করেছেন। আর তাদের পৃথিবীতে আগমনের সেই ধারাবাহিকতা বাহাউল্লাহর মাধ্যমে শেষ হয়েছে। বিশ্বের প্রায় 70 লক্ষাধিক মানুষ বাহাই ধর্মের অনুসারী। সপ্তম স্থানে রয়েছে ইহুদি ধর্ম। পৃথিবী জুড়ে ইহুদি ধর্মের অনুসারীর সংখ্যা 1,70,00,000 মতো। এই ধর্মে 43 ভাগেরই বসবাস ইসরায়েলে। যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছে আরও 43% ইহুদি ধর্মাবলম্বী, বাকিরা লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইহুদিদের মূল ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল, যা তানাক নামে পরিচিত। ইহুদি ধর্মের প্রধান 3টি সম্প্রদায় হল অর্থোডক্স, কনজারভেটিভ এবং রিফর্মিস্ট। ষষ্ঠ স্থানে রয়েছে শিখ ধর্ম। বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় 3 কোটি। এদের প্রায় সবারই বসবাস উত্তর ভারতের পাঞ্জাবে। 1500 খ্রিস্টাব্দের দিকে পাঞ্জাবেই এ ধর্মের আবির্ভাব ঘটে। শিখদের প্রথম ধর্মগুরু নানক, তারপর একে একে 9 জন গুরুর দায়িত্ব পালন করেছেন। একেশ্বরবাদে বিশ্বাস করা এ ধর্মানুসারীদের জীবন ধারণের দিক নির্দেশনা ঠিক করে দেন গুরুগণ। তবে শিখদের দশম তথা বর্তমান গুরু, গুরু গোবিন্দ সিং, এই গুরু পরম্পরার ইতি টেনেছেন। শিখ ধর্মের পবিত্র গ্রন্থকেই তিনি নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন। অর্থাৎ এ ধর্মগ্রন্থই অনাগত দিনে শিখদের পথ চলার নিদর্শন হবে। তিনি এর নামকরণ করেছেন গুরু গ্রন্থ সাহিব। পঞ্চম স্থানে রয়েছে হ্যান ধর্ম বা চীনা লোকধর্ম। চীনারা ধর্ম পালনে খুব একটা আগ্রহী নয়, এটা সকলেরই জানা। তবে চীনের সুবিশাল জনগোষ্ঠীর একটা বিশাল অংশ ধার্মিকও বটে। এর মধ্যে চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হল হানজু বা হ্যান সম্প্রদায়। তারা যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাকেই চীনা লোকধর্ম বা হ্যান ধর্ম বলা হয়। তারা একাধিক দেবতায় বিশ্বাস করে, প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজাও করে। বর্তমানে এ ধর্মের অনুসারী 40 কোটির কাছাকাছি। চতুর্থ স্থানে রয়েছে বৌদ্ধ ধর্ম। অনুসারীর সংখ্যায় পৃথিবীর চতুর্থ বৃহত্তম ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা আনুমানিক 51 কোটি। প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস চীনে। তাছাড়া থাইল্যান্ড, জাপান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরও বড় অংশ বৌদ্ধ।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কিংবা সনাতন ধর্ম যাই বলা হোক না কেন, অনুসারীর দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম এটি। বিশ্বে বর্তমানে হিন্দু ধর্মের অনুসারী প্রায় 120 কোটি। এদের প্রায় সবারই বসবাস দক্ষিণ এশিয়ায়। হাজার হাজার বছর পূর্বে মানুষের প্রকৃতি পূজার মাধ্যমে এই ধর্মের সূচনা হয়। বেদ, উপনিষদ, গীতা হল হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মের সৃষ্টিকর্তার সংখ্যা নিয়ে একাধিক বিশ্বাস রয়েছে। রয়েছে একেশ্বরবাদ ও বহু ঈশ্বরবাদ উভয়ই। তবে ত্রিমূর্তি নামে পরিচিত তিনজন প্রধান ঈশ্বরেই অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন। তার হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এ ধর্মে রয়েছে মানুষের 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। অনুসারী সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্ম। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটিই হলো ইসলাম ধর্মের মূল বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এ ধর্ম, যার অনুসারীর সংখ্যা প্রায় 180 কোটিরও বেশি। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় বলা হয়েছে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম এবং দিন দিন এর অনুসারীর সংখ্যা বেড়েই চলছে। এ ধর্মের অনুসারীগণ মুসলিম নামে পরিচিত। প্রায় সকল মুসলিমই দুটি সম্প্রদায়ের অন্তর্গত, সুন্নি মতাবলম্বী 85-90% এবং শিয়া মতাবলম্বী 10-15%। পৃথিবীর 50টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বিশ্বের প্রায় সব দেশে সব অঞ্চলেই মুসলমানদের বসবাস রয়েছে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, যা মহান আল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। তাছাড়া এ ধর্মগ্রন্থের ব্যাখ্যার জন্য আছে হাদিস এবং তফসির গ্রন্থাদি। কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই 5টিকে বলা হয় ইসলামের মূল স্তম্ভ এবং মুসলিম হতে হলে অবশ্যই করণীয়। ইসলাম ধর্মের উপাসনালয়ের নাম মসজিদ। এ ধর্মের পবিত্র তীর্থস্থান মক্কায় অবস্থিত কাবা শরীফ। অনুসারী সংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে খ্রিস্টান ধর্ম। যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে প্রচলিত হয় খ্রিস্টান ধর্ম। পৃথিবী জুড়ে প্রায় 240 কোটির মতো মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। এই ধর্মের মূল ধর্মগ্রন্থ হল পবিত্র বাইবেল, যার রয়েছে 2টি খণ্ড, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। খ্রিস্টান ধর্মের অনুসারীদের বড় 2টি সম্প্রদায় হল ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। এর মধ্যে রোমান ক্যাথলিক চার্চের অনুসারীর সংখ্যা প্রায় 130 কোটির মতো। অন্যদিকে প্রোটেস্ট্যান্ট মতের অনুসারী আছে 90 লাখের অধিক। বন্ধুরা, বিশ্বের প্রধান এই ধর্মগুলোর বাইরেও একটি বড় অংশ হলো ধর্ম নিরপেক্ষ ও নাস্তিক। এদের সংখ্যা প্রায় 120 কোটিরও বেশি। বন্ধুরা, এই ছিল অনুসারী সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম 10টি ধর্ম সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।